চন্দ্রগ্রহণ নেখরে একাডেমির ইচ্ছে আমার 11 নম্বর ক্লাসে তোমাদের এখনদের ওয়েলকাম করাং আর আমি গতবার দলে 8 নম্বর অঙ্কান্তে হাম গচ্ছে 9 নম্বর অঙ্কান তোমার ইচ্ছের 11 নম্বর ক্লাসের ফাটতে মুই তোমার 9 নম্বর অঙ্কান হোমওয়ার্ক দমর ঠিক আছে সে তুমি মরে ঘুরি গরাই দেখে বা ইকে আমি আলাদা 10 নম্বর অঙ্কান্তে এক আলোচনা করি যাও সো 10 নম্বর আমার হিউয়ন আমার হিউয়ন দলে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় অর্থাৎ আমারে তারা কিন্তু কোনো পরিমাণ দিই দন্দন বরং আমারে তারা আমারে কেন হিন্টস দিই দন্দল দেখি যে 6 বছরে মুনাফা মানে মুনাফা মূলধন মিলি নেই মূলধনর দ্বিগুণ অন ঠিক আছে সে হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে এত টাকা হবে সুতরাং আমি অঙ্ক 1 ঘুরি ওকে আমারে তারা যে ফার্স্ট কন্ডিশন এন্ড দন মুই কন্ডিশন ঠিক আছে তুমি তো দেওয়া আছে সিলেবাস খালি লিখি লবা ঠিক আছে আমারে তারা ফার্স্ট কন্ডিশন জেন দন যে শতকরা বার্ষিক যে হারে অর্থাৎ আমারে ইয়ো ঠিক করা হইব দে আমারে কিন্তু আর অর মান ধারা দিন দন মানে হই দন দেখি যে হারে তার মানে আমারে আর অর মান নির্ণয় করা ঘুরিব এই অংশ গানাত আর সেকেন্ড কন্ডিশন তো জেনে আর অর মান আমার সেমই ঠিক আছে সুতরাং আমার ফার্স্ট কন্ডিশন হলো দেখি যে 6 বছরে অর্থাৎ এন অর মান যদি 6 হয় 6 বছরে এবারে আমি এন ওয়ান ধরি ঠিক আছে এন ওয়ান এর মান 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হবে অর্থাৎ আমি হিয়ার বেদে এ ইকুয়াল টু পি প্লাস আই তা ধারার সূত্র অনুসারে ধারার কন্ডিশন অনুসারে কি হরবি যে আমি যে এ এর মান 6 বছরে 2 পি হই যাল লই এবং ইয়দ আমি কি পি পি আর এন ওকে ইয়দ এন এর মান 1 দিল পি আর এন তা এই কি হলো দা ইয়দ তো আমি হিয়ার মান নির্ণয় করি হবো ইয়তুন আমি আর অর মান নির্ণয় করি হবো ঠিক আছে তাহলে 2p মাইনাস p ইকুয়াল টু আর ইয়তুন যদি p আর n 1 থাই তাহলে p গেল মানে 2p তো 1p বিয়োগ দিলে হলো p আর ইন্দি আর ইন্দি হলো n 1 p এ p এ কাটা তার মানে 1 সুতরাং r ইকুয়াল টু হত 1 বাই n 1 তার মানে ইয় n অর মান হত দেয়া গেছে হতে n অর মান ভেজে হলো আমি 6 এনর মান 6 দিয়ে আগে আর ইন্দে আলাদা মানে 1 ঠিক আছে এদের আলাদা 1 তে কি আমি কি হরবে দি শতকরা যেহেতু অর্থাৎ আমরা ইয় 100 গুণ করা ঘুরিব ওকে সুতরাং ইভেন দে আমি আর অর মান ভি ইয়ে দে আমার ফার্স্ট কন্ডিশন গেল দেন সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে আমার কি হাম আগে সেকেন্ড কন্ডিশন আদালতে আমরা হইন দে যে কত টাকা অর্থাৎ আমরা ইয় থিওর মান পি অর মান নির্ণয় করা ঘুরিব আমি কিন্তু ইয় অলরেডি একান জায়গা ইয়ের মান ভেজি আর অর মান হবার ভেজি আর আলাদা হি 100 ডিভাইডেড বাই 6 আমি আলাদা এভাবে ভগ্নাংশ আকারে থই দিলাম একে সেকেন্ড অনুর জন্য আমার সেম এস ইয়ে গান করা হবে পি আই ঠিক আছে এ ইকুয়াল টু পি আই এই সূত্র আমি হবার ফে আমার এ অর মান হদক দিদন এই জায়গানত এ অর মান আমার দিদন আলাদা 2000 আচ্ছা এইবে এ টু ধরে ঠিক আছে 2050 সালতে আমার এর মান দিতাম সুতরাং 2050 সমান সমান আর ইন্দিয়ালদা হত ইন্দিয়ালদা পি পি ওর মান হলতে আমি নির্ণয় করি হব ওকে আর ইন্দিয়ালদা আমি কি হবার পে আই ইকুয়াল টু পি আর এন পি আর এন একে হলতে হি হার কিন্তু সেম এইয় যে মান হব ইবে হল দেয় সেম মান হব ঠিক আছে সো ইয়তুন তুমি মরে হিওর মান পিওর মান নির্ণয় ঘুরি দেখেবা আর ইয়ত কিন্তু তোমার এনর মান দেয়া যায় এই এনর মান হব দেয় সের বদর সো ইয়তুন তুমি পিওর মান নির্ণয় ঘুরি নেই মরে আনসার আন দেখেবা ইয়ান হলতে অঙ্ক আন অলমোস্ট তোমারে ঘুরি দিও লাস্টে তুমি নিজেরা ঘুরি গড়াই ইকুয়েশন আন ঘুরি গড়াই মরে দেখেবা টিল দেন সারগম থাকো আর অবশ্যই মরে 9 নম্বর অঙ্ক গান ঘুরি দেখেবা সো নেক্সট ক্লাসে দেখাবো থ্যাংক ইউ রোন এতক্ষণ আগে হলো আমি 10 নম্বর অঙ্ক আনতে হ্যাম করছি 11 নম্বর আনতে তোমার আমি হোমওয়ার্ক দিলাম অবশ্যই তুমি নিজেরা ট্রাই করিবা এবং তুমি যদি নো পারো তুমি সমাজের সমাজে মিলে নেই চিন্তা ভাবনা করি নেই সলিউশন নিগুলোর চেষ্টা করিবা একবারে যদি নো পারো দেয় সেক্ষেত্রে তুমি আমারে ইনফর্ম করিবা মানে
আমায় দুখবর ফা দেবা দেন আমি তোমারে সলিউশন আনগুড়ি করাই ফাদে দিব ঠিক আছে তাই কি হলো আমি যে অঙ্ক আন্দা হাম গুড়িবং যেন দেয় 12 নম্বর অঙ্কন সো দে 12 নম্বর অঙ্কনত আমার হি হনা হইয়ে 12 নম্বর অঙ্কনত হনায় দেয় দিয়ে আমার মুনাফার হার দেনা হইয়ে ঠিক আছে বার্ষিক মুনাফার হার এক কানত লাগালা দাও হদ বার্ষিক মুনাফার হার 8% থেকে 10% হয় অর্থাৎ একবার আর ওয়ান আমি 8% আর ওয়ান ধরলাম 10% আর টু ধরলাম অর্থাৎ একবার আলাদা 8% এলো আরেকবার আলাদা 10% এলো হওয়ায় ঠিক আছে বৈবত তিসা মারমা দেয়া আগে যদিও আমি আলাদা অংমে মারমা ব্যবহার করি সো অংমে মারমার আয় 4 বছরে অর্থাৎ ইব আলাদা হি এনরমান ওকে অংমে মারমার আয় 4 বছরে হি উই 4 বছর আলাদা এত টাকা বেড়ে গেল অর্থাৎ ইব আলাদা একখান পার্থক্য আয় আলাদা বাড়ি যেয়ে গই তার মূলধন পি কত ঠিক আছে ইন খুবই ইজি একখান অঙ্ক আমি জাস্ট কি ঘুরিব আমি জাস্ট আর ওয়ান ইকুয়াল টু কত সেন আমি একা বাইর ঘুরি ফেলে ঠিক আছে আর ওয়ান ইকুয়াল টু ইয়ে তুমি দেওয়া আছে আর ওয়ান ইকুয়াল টু আলাদা 8% সুতরাং 8 তলা দিয়ে আলাদা হি 100 এবং আর টু ইকুয়াল টু হদক আর টু ইকুয়াল টু 10% সুতরাং উগরাদি 10 ফলে আলাদা 100 একে আমি হি ঘুরিব আমি জাস্ট আলাদা হি মানে তুমি সব আই বাড়ি যেয়ে গইতে ঠিক আছে আই আলাদা বাড়ি যেয়ে দে তার মানে হি মুনাফা আলাদা বাচ্চা দে মূলধন তো যা থেবার থাই থেব মূলধন কখনো চেঞ্জ করানো দেবো ঠিক আছে কিন্তু তার আলাদা হি আই বাড়ি যেয়ে দে তার মানে আলাদা হি আই টু আগে দি যা এলো আচ্ছা মূলধন বাড়ি যাবার হারানে সব আই টু ডাঙর হবো না আই ওয়ান ডাঙর হবো বাড়ি যেয়ে গই তার মানে হলো আই টু ডাঙর হবো সেটাতে সুতরাং প্রশ্ন মতে দিবা প্রশ্ন মতে আই টু মাইনাস আই ওয়ান ইকুয়াল টু কত 128 টাকা বা আমি আই এর সূত্র হিয়া পড়বে পি আর টু এন মাইনাস পি আর ওয়ান এন ইকুয়াল টু 128 বা পি কমন লবা আর এনরমানও সেম তার মানে পি এন কমন লই পারিবা আর টু মাইনাস আর ওয়ান বাকি আন তুমি নিজেরা সলভ করি নাই মরে ইয়তন হিওর মান দেখেবা এই সব এনর মান কিন্তু দেয়া আগে শুধুমাত্র আমার হিওর মান নিগলা পড়াতে আমার আলাদা পিওর মান আর নিগলা পড়াতে ঠিক আছে জাস্ট মান বুঝাই দিবা সরলীকরণ করিবা ইয় তোমার একটা ভগ্নাংশের হাম করা করিব এই 100 দয় বাকি আন টোটালি ইজি সো নিজেরা ভাবি চিন্তি ইয়ে করি নাই তুমি অঙ্কন সলভ করি নাই মরা উত্তরণ ফাঁদে দিবা আর তুমি অঙ্কন সলভ করিবার পরে প্রয়োজনে যে আমার মেইন টেক্সট বইব আগে একটার ফিচন দিছি গই উত্তরপত্র দিয়ে গেছে উত্তরপত্র লোক উত্তরানি ম্যাচ ঘুরি সেই ভাড়া ঠিক আছে আর অঙ্কন তুমি কীভাবে গোচ্ছু সেন ময় দু ফাঁদে দিবা টিল দেন গম থাকবো টাটা নেক্সট ক্লাসে দেখাও